আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের সুমনোদ্দায়ী ও বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে কর্ণফুলি শাহ আমানত সেতু পার হয়ে চট্টগ্রামের মোচাটেক হাটের ভাইরাল মহিষকে দেখতে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হব হাটে। তো রিকোয়েস্ট থেকে পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখে নিবেন। তো আপনারা দেখতে পারতেছেন গোলাপি কালার মহিষটা, যেটা বাংলাদেশের মধ্যে ভাইরাল একটা মহিষ, যেটা দাম ওনারা চাচ্ছে 4.5 লাখ টাকা। 3,20,000 হলে এই মহিষটা বিক্রি করে দিবে। এখানে কিন্তু অনেকেই দেখতে আসতেছে দূর দূরান্ত থেকে এই গোলাপি কালার ভাইরাল মহিষকে। তো দেখুন সম্পূর্ণ কিন্তু গোলাপি কালার মহিষটার যে কালারটা, তো বিশেষজ্ঞরা কিন্তু বলতেছে যে এই ধরনের মহিষ কিন্তু কুটিতে একটাই হয়। তো সেই মহিষ দেখার জন্য কিন্তু আমি চলে আসছি এবং আপনাদের দেখানোর জন্য। তো ভিউয়ার্স একটু বলে রাখি, ইতিহাস বলতে চাই, এই মহিষগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসছে দুইটা মহিষ। তো তার মধ্যে কিন্তু একটা বিক্রি হয়ে গেছে 3,50,000 টাকা, যেটা দাম চাওয়া হয়েছিল 5.5 লাখ টাকা। এটার দাম কিন্তু 4.5 লাখ টাকা ওনারা চাচ্ছে, এটা কিন্তু 3,20,000 হলে বিক্রি করবে। এই মহিষ দুইটা কিন্তু ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়া থেকে কিন্তু প্রথম সিলেটে আসছিল, সিলেট থেকে এই মোচাটেক হাটে। এই সেই ভাইরাল মহিষ যেটা সামনে এখন আমি আসি। তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই করা, এই গোলাপি কালার মহিষ যেটা কুটিতে একটা হয়। তো রিকোয়েস্ট থাকবে সবাইকে ভিডিওটা শেয়ার করার জন্য। মোচাটেক হাটে কিন্তু দুইটা মহিষ আসছে গোলাপি কালার। তো তার মধ্যে আমি একটা দেখতে পারতেছি, আরেকটা মহিষ কি বিক্রি হয়ে গেছে 3,50,000 টাকা। তো ওটা কবে বিক্রি হয়েছে আমাদের একটু জানান। আজকে সকালে নিয়ে গেছে। তো দুর্ভাগ্য যে আজকে আমি সকালে আসছি, ওনারা মহিষটা নিয়ে গেছে, আইটা গোলাপি কালার মহিষ আছে। তো ওটা 3,50,000 টাকায় বিক্রি হয়েছে। ওটা দাম চাওয়া হয়েছিল কত মহিষটার? 5.5 লাখ। এই মহিষটার দাম কত? মোচাটেক হাটে দুটা গোলাপি কালার মহিষ উঠছে, তার মধ্যে কিন্তু একটা 3,50,000 টাকা বিক্রি হয়ে গেছে, আরেকটা আছে। এটা কিন্তু দাম চাওয়া হচ্ছে হলো কত? 4.5 লক্ষ টাকা। ওনারা কিন্তু এরা 3,20,000 হলে বিক্রি করে দিবে। তো যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু আপনারা মোচাটেক হাট, যেটা চট্টগ্রামে অবস্থিত, এই হাটে চলে আসতে পারেন।